Duba, tereyağı konmedil duba. मेरा बीधन किधर है नंबर वन इधर है तो कानून नीचे अमुन पर बाजा ना तांसे में भूख मरी लगा दो बस हो तो चलो गोला मट्टू अरे कुछ है गोला मट्टू কোন হাত ছাড়া ঘুমটা ভাঙালো ওরে হারাম দাদা ওই বদতমিজটা আমি দেখি তো ওরে হারাম দাদা স্কুলে যাবো মনটা একদম ফুরফুরে হয়ে গেছে আর একটু লাগাবো না কানের নিচে দেখবি আরো ফেসবি বললাম মাত্র প্রেজেন্ট স্যার এই পুরো ক্লাসে এই একজনমাত্র ছাত্র আছে যে ক্লাসের প্রতি নজর দিয়েছে আরে থ্যাংক ইউ স্যার বাকি সবাই তো মনে হচ্ছে দয়া করছে আমাদের ক্লাসে এসে হ্যাঁ দয়াই তো করছি আপনাকে তুই কি বললি আমি কিছু বলিনি স্যার আমি কিছুই বলিনি হয়তো আপনি কানে একটু বেশি শুনছেন আমাকে তুই বেকু পাচ্ছিস না স্যার আপনি তো আমাদের পরম পূজ্য পূজনীয় স্যার কোথায় মনে করে রোল নম্বর ফোর হারাম দাদা তুই কি আমার ফেলতে বসবি হারাম দাদা আমি কোনো তো কল করো বল তো দেরি হলো কেন স্যার ও রাস্তে এসে আ রহে থে উস বাত মে অ্যাক্সিডেন্ট হো গয়া আরে তুই ঠিক আছিস তো ঠিক আছিস তো কিছু আরে অন্যজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেটা দেখছিলাম দাঁড়িয়ে জীবনটাকে জ্বলিয়ে খেলে যাই হোক সবাই এবার হোমওয়ার্ক বের করো কালকে স্যার আসলে কি হয়েছে বলেন তো কালকে যখন আমি বাড়ি ফিরছিলাম আপনার হোমওয়ার্ক নিয়ে তখন একটা কোথা থেকে বাঘ গেছে না আমার হোমওয়ার্কটাই চলে গেল আমি অনেক দৌড়ালাম অনেক চেষ্টা করলাম কিন্তু পারলাম না বাঘটাকে আটকাতে বাঘ তো হোমওয়ার্কে কি করবে বাঘটা হয়তো স্যার ওর ছেলেকে পড়ানোর জন্য নিয়ে গেছে আসলে শিক্ষিত না হলে তো আর কেউ মানুষ হতে পারে না তাই বাঘের ছেলেকে হয়তো শিক্ষিত করতে নিয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা।